রাজধানীতে আজ বিএনপির গণমিছিল আর চোদ্দ দলের শান্তি সমাবেশ দুপক্ষই প্রস্তুত থাকছেন শীর্ষ নেতারা সাইবার হামলার হুমকিতে ব্যাংক সহ অর্থ সেক্টরে ব্যাপক নিরাপত্তা ডিজিটাল লেনদেন সুরক্ষিত করার তাগিদ বিশেষজ্ঞদের টিমের দামে অস্থিরতা কারণ বাজারে মধ্য রাতে অভিযান আরবদাররা উধাও দায় নিতে নারাজ বাণিজ্যমন্ত্রী সংবাদ বিস্তারিত। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ জুমার নামাজের পর রাজধানীতে গণমিছিল করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এদিকে বিকেলে রাজধানীতে শান্তি সমাবেশ করবে চোদ্দ দল উত্তরে গণ মিছিলের নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দক্ষিণে গণমিছিল দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মিছিলের কর্মসূচি ঘোষণা করেন যুগপথভাবে এই গণমিছিল কর্মসূচি পালনে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি এদিকে রাজধানীতে আজ শান্তি সমাবেশে ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর চোদ্দ দল বিকেল চারটায় রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী আমির কমপ্লেক্সের সামনে এই সমাবেশ হবে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু দলটি কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন সমাবেশে দর্শক বিএনপির গণমিছিল সংবাদ সংগ্রহে এই মুহূর্তে বাড্ডায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার কথা বলছি সরোয়ারের সাথে বিএনপির গণমিছিল কর্মসূচি শুরু হয়ে গেছে কি ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিবেশ বা উপস্থিতি কেমন দেখছেন তাদের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন শাকের যদিও সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেছিলেন যে বাদ জুমা এই গণমিছিল শুরু হবে কিন্তু আসলে গতকালকে যে প্রেস প্রেস রিলিজ পাঠিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলিতে সেখানে বলা হয়েছে যে বিকাল তিনটায় এবং এখানে এসে আমরা যে প্রস্তুতি দেখছি সেটাও আসলে বিকাল তিনটা থেকেই এই গণমিছিল শুরু হবে আপনাকে বলে রাখি এক দফা সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জ্বালানি তেলের মূল্য সহ সরকারের এক দফা দাবিতে যে আন্দোলন শুরু করেছে বিএনপি যুগপথভাবে সেই যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে তারা ঢাকা মহানগরের দুই অংশে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুই স্থানেই গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচি কিছুক্ষণ পর শুরু হবে এই আজকে জানেন যে কিছুটা গড়ি বৃষ্টির নামাজের আগেও বৃষ্টি ছিল এখন বৃষ্টি কিছুটা কমে এসেছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও নামাজের আগ থেকেই এই বাড্ডা সুবাস্তু টাওয়ার এলাকার আশপাশে বিএনপি কর্মীরা ভরে গেছে তারা আসলে সবাই এখন জুমার নামাজের পর নামাজ শেষ করে আসলে সবাই আসছে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে দলে দলের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এর মধ্যে যারা এসেছেন তারা এখানে নানা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন দলের কর্মীদেরকে উজ্জীবিত করতে স্লোগান দিচ্ছেন আর তারা বলছেন আমরা এখানকার যেই দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আসলে আড়াইটা তিনটের মধ্যেই মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে থাকার কথা তারা সময় মতো চলে আসবেন এবং তারা এই কর্মসূচি একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি আরম্ভ ঘোষণা করবেন আর নিরাপত্তা কর্ম কথা যেটা বলেছেন যে আসলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মহাসচিব সেদিন সংবাদ সম্মেলনে যেটা বলেছেন যে এই তারা শান্তিপূর্ণ কর্মসূচি করবে যদি যদি দায় সেটা সরকারের তবে আমার মনে হয় সেই দায় যেন না পড়ে সেই জন্যই যথেষ্ট যথেষ্ট পরিমাণের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী বিভিন্ন স্থানে মোতায়েন হয়েছে নেতাকর্মীরা বলছেন তারা শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি শেষ করতে চান খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ নির্বাচন বর্জন করে বিএনপি এখন তারেক রহমানের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বঙ্গমাতা স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সব অর্জনে অবদান রেখেছেন বঙ্গমাতা তার ত্যাগের কারণেই বঙ্গবন্ধু তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি ধারাবাহিকতা দেখতে চায় বন্ধু রাষ্ট্রগুলো বিদেশিদের পেছনে দৌড়ে লাভ নেই সেটি এখন বিএনপি বুঝতে সক্ষম হয়েছে হাসান মাহমুদ বলেন বিএনপি নির্বাচন না করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পদযাত্রা সহ বিএনপির কর্মসূচি থেকে জনগণের জানমালের ক্ষতি হলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না ততদিন কেউ বিএনপি করলে মেম্বার ইলেকশনও করতে পারবে না অন্য ইলেকশন তো দূরের কথা এই হচ্ছে এখন বিএনপির নীতি আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে কম্বল বাঁচতে গিয়ে কম্বলটাই উজার হয়ে গেছে আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে বিএনপি বর্জন করলেও বিএনপি নেতারা বর্জন করে নাই করবে না পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশীদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে উন্নত বিশ্বের দেশগুলো চীনের উন্নতি দেখতে চায় না বলেও মন্তব্য করেছেন তিনি সকালে সিলেট সদর উপজেলা পরিষদের বারোটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন তিনি জানান একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে বিদেশে অর্থ পাচার আওয়ামী লীগ চায় বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনাও করেন মন্ত্রী কোন লোক বাংলাদেশ দিয়ে বিদেশের আপনার টাকা পাচার করে সেটা আমরা চাই আওয়ামী লীগ সরকার সেটা চায় এবং কারণ কেউ তো বিদেশে খুব ধুমধামে আছেন গত পনেরো বছর মধ্যে কেমন সম্ভব নিশ্চয়ই টাকা টোকা নিয়ে গেছে তো এইগুলো আমরা আগামীতে বন্ধ করতে পারলে ইনশাল্লাহ আমাদের দেশে আপনার ইনভেস্টমেন্ট বড়লোকের লোকের দেশগুলো চায়নার রাইসটা দেখতে পারে না তারা চায়নাকে কন্টেন্ট করতে চায় এই ভৌগোলিক অবস্থানের কারণে আমরা বিশ্ব এই কি বলে যে খেলা খেলার মধ্যে আমরা পড়ে গেছি তাদের এই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আমাদের আসলে বিএনপি আবারও অগ্নি সন্ত্রাস করতে চাইছে এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দলটি নির্বাচন বন্ধের পায়ে তারা করছে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তেজগাঁও ইউনিট ছাত্রলীগ আয়োজিত শোক দিবস নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতার লক্ষ্যে সীমান্তে বিএনপি অস্ত্র মজুদ করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অস্ত্র মজুদের আশঙ্কা রয়েছে এ বিষয়ে আইন বাহিনী কাজ করছে সাইবার হামলার হুমকিতে শঙ্কিত ডিজিটাল অঙ্গন সংশ্লিষ্টরা সরকার সতর্ক অবস্থা জারি করায় ব্যাংক ও আর্থিক খাতগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে দিনক্ষণ ঠিক করে পনেরোই আগস্ট হামলার হুমকি দেয়া নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা হামলারাতে নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল লেনদেন সুরক্ষিত করার তাগিদ তাদের রিপোর্ট হক সবুজ করছেন দেশের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনাটি ঘটে বাংলাদেশ ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আট কোটি দশ লাখ মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা বিশ্বকে নাড়া দেয়া বিস্ময়কর সেই ডলার হ্যাকের ঘটনা উঠে এসেছে সিনেমার পর্দাতেও এরপর বিমানের ইমেল সার্ভার থেকে একশো গিগাবাইট ব্যক্তিগত ও গোপনীয় তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং ভূমি মন্ত্রণালয়ের সার্ভার থেকে কয়েক লাখ নাগরিকের তথ্য সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনা এখন চিন্তায় ফেলেছে আগামী ঘিরে সাইবার হামলার হুমকি সরকারিভাবে সতর্কতা জারি করা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকও সতর্ক করেছে ব্যাংকগুলোকে এ ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ব্যাংকগুলো ডেইলি কত হাজার হাজার হচ্ছে ব্যাংকের উপরে এই অ্যাট্যাকগুলোকে আমরা আমরা ঠেকাচ্ছি বা প্রতিগত করছি এটাকে এই যে ঠেকানোটা দিস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট সাইবার সিকিউরিটি টিম হ্যাকাররা দৈনন্দিন আরও সোফিস্টিকেটেড হয়ে যায় তো আমাদেরকে একই সাথে আমাদের কন্ট্রোল মেজারগুলোকে আরও ইমপ্রুভ করতে হয় রিসেন্ট যেই থ্রেটটা আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে ফর্মালি জানিয়েছেন যে আর আরও এই ব্যাপারে আর সতর্ক হওয়ার জন্য তারপরে আমার মনে হয় সকল ব্যাংক আরও অনেক সিকিউরিটি মেজার্স নেবে সাইবার হামলার ঘটনাকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা হামলা এড়াতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের আপনার দরজা যদি খোলা থাকে এটা তো দিনক্ষণ দেখে তো আপনার চুরি করতে হবে এমন কোনো কথা নাই যে কোনো দিনই চাইলে হচ্ছে চোর ঢুকতে পারবে হ্যাঁ তারপরেও যখন এই জিনিসগুলো ডিক্লেয়ার করা হয় একটু অ্যালার্ট যেটা জারি করেছে সরকারের পক্ষ থেকে জারি করেছে অ্যালার্ট জারি করা সবগুলো জায়গায় বলা যে একটু ভিজিলেন্ট থাকা যে একটু সতর্ক থাকা সেই জিনিসগুলো করা সেটা মেনটেন করা ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে হয় একদম প্রথম থেকে ডিজাইন করার সময় ওই জিনিসটা মাথায় রাখতে হয় যে আমি যে সফটওয়্যার বা যে সার্ভিসটা বানাবো সিস্টেমটা বানাবো সেটা যেন নিরাপদ হয় এতে করে বাজেট বেড়ে যায় কিন্তু হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য ও অর্থ চুরি ঠেকাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা অস্থিতিশীল ডিমের বাজার খুচরা বিক্রেতাদের অভিযোগ বড় কয়েকটি কোম্পানির কারসাজিতে অযৌক্তিকভাবে বাড়ছে দাম সেই সাথে এক সপ্তাহের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজ রসুন ও আদার বাজার চড়া দ্রব্যমূল্যের বাজারে মাছ মাংসের সহজ বিকল্প হিসেবে অনেকেই ডিমের উপর নির্ভরশীল ছিলেন তাদের জন্য দুঃসংবাদ সহজলভ্য প্রোটিন এবার আর ক্রেতা সাধারণের নাগালে থাকছে না এক সপ্তাহের ব্যবধানে ডজনে দাম বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা অসহায় ক্রেতারা এমনকি খুচরা বিক্রেতাদের কাছেও এ দাম অযৌক্তিক পেঁয়াজের চড়া মূল্যের লাগাম টানতেও অনুমতি দেওয়া হয়েছিল ভারত থেকে আমদানির মাঝখানে কিছুদিন দাম নাগালে থাকলেও আবার তা ঊর্ধ্বমুখী এক সপ্তাহের আমদানি ও দেশি সব ধরনের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ টাকা পর্যন্ত আবারও চড়া রসুন ও আদার দাম এদিকে বৃষ্টির হাতে দফায় দফায় বাড়ছে সবজির দাম নদীর কিংবা চাষের সব ধরনের মাছ অতিবৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে কেজিতে বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত রাজধানীর কারন বাজারের মধ্য রাতে ডিমের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় প্রায় সব আড়ত বন্ধ করে উধাও হয়ে যায় আড়তদাররা এ কারণে রাজধানীর বাইরে থেকে আসা ডিম ভর্তি ট্রাকগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আড়তগুলোর সামনে গত রাত পনে একটার দিকে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর মেসার্স নাসির অ্যান্ড ব্রাদার্স নামের ডিমের বড় একটি দোকানে কেনাবেচা দামের মধ্যে বড় ধরনের ফাঁড়াক দেখতে পান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে দোকানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর জব্বার মন্ডল জানান ডিমের দাম নিয়ন্ত্রণে আগামী সপ্তাহে দেশের সব জেলায় একযোগে অভিযানে নামবে ভোক্তার টিম ছয় থেকে নয় তারিখের মধ্যে প্রতি পিস ডিমের দাম দুই টাকা করে বৃদ্ধি পেয়েছে এতে কেন বৃদ্ধি পেলো এই বিষয়ে তাকে যদি আমরা যখন কোশ্চিন করলাম আমরা যে ডিমের প্রোডাকশান কস্ট বেড়েছে কিনা উনি এক কথাই বললেন যে না ডিমের প্রোডাকশান কস্ট বাড়ে নাই এখান থেকে আড়তে শুরু হলো এবং আড়তদার থেকে শুরু করে যারা উৎপাদন সব পর্যায়ে আমাদের যে তদারকিমূলক কার্যক্রম সেটি পরিচালনা করা হবে একযোগে এবং যারা যারা এর সাথে দায়ী আছে তাদেরকে আইডেন্টিফাই করা হবে এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব নয় জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি পেঁয়াজ বা ডিমের দাম নিয়ন্ত্রণ তার মন্ত্রণালয়ের দায়িত্ব নয় জানিয়ে তিনি বলেন ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করছে সরকার ভোক্তার পাশাপাশি উৎপাদকরাও যেন স্বস্তিতে থাকে সেটাই তাদের লক্ষ্য ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদে ভোক্তা স্বার্থ সুরক্ষায় মজুদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা সহ দশ দফা প্রস্তাবনা তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ ছুটির দিনের ছায়া সংসদের মূল বিষয় ছিল ভোক্তা অধিকার সুরক্ষা শুধু আইন দিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয় এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বিতর্কিকরা যখন আমরা ভোক্তার অধিকারটি নিশ্চিত করতে চাচ্ছি অর্থাৎ একটি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলছি তখন আমাদেরকে সবার আগে একটি সচেতন জনসমাজ দরকার হবে সিন্ডিকেটের ডিম নিয়ে কথা বলেন মানুষ দুই দিন পরে পরে মানুষ নিয়ে যে ডিগবাজিরা করে সিন্ডিকেট মানুষ অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন ভোক্তা অধিকার সুরক্ষায় শুধু আইন যথেষ্ট নয় ব্যক্তিগত জরুরি আইন আমার তো আছে কিন্তু আমি খোলা বাজার থেকে উড্ড করতে পেরেছি আর তিন বছর আগে তো এটা উড্ড করার কথা ছিল সেই জায়গাটা হলো যে ওই যে এনগেজমেন্ট অর্থাৎ ব্যবসায়ী কমিউনিটি তাদের বা আমাদের যারা যারা এনটিটি আছে এন্টারপ্রেনারশিপ যাদের আছে আমাদের যে যারা আছে তাদেরকে কিন্তু এনগেজ করতে হবে ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জানান আমদানি করা আপেল নাশপাতির চেয়ে দেশে টমেটোর দাম বেশি পেঁয়াজ ও ডিমের দামও অস্বাভাবিক যখন তখন মাথা চাড়া দিচ্ছে তেলচিনির কারবারিরা এসব বন্ধে রাজনৈতিক সদিচ্ছা এবং আইন কঠোর করার পক্ষে দশ দফা সুপারিশ তুলে ধরেন তিনি আমাদের বর্তমান যে বড় চ্যালেঞ্জটা সেটি হচ্ছে যে আপনি ভোজ্য তেল বলেন চিনি বলেন ডিম বলেন ব্রয়লার মুরগি বলেন এগুলি সবগুলি কিন্তু দেশের পাঁচ ছয় ষাটটি কর্পোরেট কোম্পানির কাছে বন্দী হয়ে যাচ্ছে সুতরাং আজকে এই কারসাজি বন্ধ করবার জন্য ওই ধরনের প্রতিষ্ঠান যারা পিছন থেকে কল কাঠিন আনে তাদেরকে কিন্তু আমাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী সরাসরি কিছু না বললেও জানালেন আলু সহ দেশে বিভিন্ন পণ্যের উৎপাদন ও চাহিদার তথ্যে মিল নেই বাজারে দাম নিয়ন্ত্রণে আইন ও মূল্যবোধের সমন্বয়ের পক্ষে অবস্থান নিলেও ব্যবসায়ীদের চটাতে রাজি নন তিনি যেমন ডিম এটা আমরা ঠিক করতে পারি না কেন ডিমটা মৎস্য মন্ত্রণালয় তারা আমাদের কাছে জানা দরকার যে ডিমটার অ্যাকচুয়াল প্রাইস প্রোডাকশন কাস্ট সবকিছু মিলে প্রফিট নিয়ে হোয়াট শুড বি অ্যাকচুয়াল প্রাইস আমাদের সব দিকে খেয়াল রাখতে হয় যেমন ধরের কথার কথা আমরা চারটে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম তারা বন্ধ করে দিলাম তারা বাজারে হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমার হাজার হাজার ভোক্তারা কিন্তু বিপদে পড়ে যাবে যাদের টাকা পয়সা তারা হয়তো পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন কিন্তু তারা প্রতিদিন কেনে প্রতিদিন তাদের চার কেজি তিন কেজি চাল কিনতে হয় এক কেজি বা আধা কেজি ডাল কিনতে হয় তারা কি করবে চার দিন যদি বাজারে বন্ধ হয়ে যায় ডাল একটাও নাই তো সব দিকে ব্যালেন্স করে আমার চেষ্টা করছি এদিন ছায়া বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা জয়ী হন সবুজ হকুজ ঢাকা স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামবাসী পানিবন্দি সাতকানিয়া ও চন্দনায়শ উপজেলার লাখো মানুষ বিদ্যুৎহীন আশ্রয়হীন বন্যা কবলিত এলাকাগুলোতে ক্রমশ তীব্র হয়ে উঠছে সুপেয় পানি ও খাবার সংকট পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের সাথে সক্রিয় সেনাবাহিনী ফায়ার সার্ভিসও মহাসড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় দুই দিন পর চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবন সড়ক এখন স্বাভাবিক হলেও কোথাও কোথাও রয়ে গেছে ভোগান্তি

আমরা আনন্দিত খানা বিনি হাইন কিছু হবে লাগি না পাই মানুষের ঘর বাড়ি প্রজেক্ট সহ সব কিছু বেশি গেছে যোগাযোগ ব্যবস্থা অনুকূলে না থাকায় উপজেলার প্রত্যন্ত দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছাতে সমস্যা হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চলছে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশ মেট্রিক টন উপজেলা প্রশাসনের আওতায় বিভিন্ন ইউনিয়নে এবং বাকি দশ মেট্রিক টন হচ্ছে পৌরসভার ভিতরে টোটাল ষাট মেট্রিক টন আমরা বরাদ্দ দিয়েছি আমাদের দুইজন এমপি স্যার তারাও তাদের মাধ্যমে মাননীয় ত্রাণ দুর্যোগ প্রতিমন্ত্রীকে মাধ্যমে এখানে তারা স্পেশাল বরাদ্দ এবং এই টিন এবং ঘর তৈরি করতে যেগুলো লাগে সেগুলো তারা ব্যবস্থা করেছে স্থানীয় জনপ্রতিনিধি জেলা প্রশাসন ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের সহযোগিতায় আমরা সবসময় হাত বাড়িয়ে থাকি এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এখনো তলিয়ে আছে খাগড়াছড়ির দিঘি নালা উপজেলার নিম্ন অঞ্চল অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে আশ্রয় কেন্দ্রে রয়েছে শতাধিক পরিবার দুর্গত এলাকায় পানিবাহিত বিভিন্ন অসুখ বিসুখও দেখা দিয়েছে অন্যদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বানবাসী মানুষ ঘরে ফিরতে শুরু করলেও এখনো বিশ হাজারের অধিক মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বাংলা ভিশন নিউজ ডেস্ক এবার আন্তর্জাতিক সংবাদ আগামী মাসে পাকিস্তানে ফিরছেন যুক্তরাজ্যে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে দলের প্রচারাভিযানে একটি বেসরকারি টেলিভিশনে সাংবাদিক হামিদ মিরকে দেয়া সাক্ষাৎকারে নওয়াজের দেশে ফেরার প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার তথ্য দেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি জানান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর লন্ডনে যাবেন সেখান থেকে তার বড় ভাই নওয়াজের সাথে বৈঠকে দেশে ফেরা ও দলে নির্বাচনী কৌশল ঠিক করার আলোচনা হবে জনগণের ভোটে নওয়াজ চতুর্থবারের মতো হবেন বলেও শাহবাজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসন আমলে উন্নত চিকিৎসার কথা বলে দুই সালে লন্ডনে যান দুর্নীতির মামলায় অভিযুক্ত নওয়াজ এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হলেও আর দেশে ফেরেননি এদিকে তোষাখানা মামলায় কুখ্যাত কারাগারে আটক বন্দী ইমরানের সাথে দেখা করেছেন তার স্ত্রী বুশরা বিবি ইমরানের আইনজীবী জানান প্রায় ত্রিশ মিনিট কথা বলেছেন তারা পরে বুশরা জানান কারাগারে ইমরানকে সি ক্লাস থেকে সরিয়ে ডিভিশন দিতে হাইকোর্টে আবেদন করা হবে সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই রাজধানীতে আজ বিএনপির গণমিছিল আর চোদ্দ দলের শান্তি সমাবেশ দুপক্ষই প্রস্তুত থাকছেন শীর্ষ নেতারা সাইবার হামলার হুমকিতে ব্যাংক সহ অর্থ সেক্টরে ব্যাপক নিরাপত্তা ডিজিটাল লেনদেন সুরক্ষিত করার তাগিদ বিশেষজ্ঞদের টিমের দামে অস্থিরতা কারণ বাজারে মধ্যরাতে অভিযান আরবদাররা উধাও দায় নিতে নারাজ বাণিজ্যমন্ত্রী মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটায় রয়েছে নিউজ ডট টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডব্লিউ ডবলিউ ডট ডি নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা বিশি নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য